আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারীদের পোশাক কেমন ছিল? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারীদের পোশাক হিসেবে কামিজ, চাদর, ওড়না ইত্যাদির বিবরণ হাদিসের মাঝে পাওয়া যায়। তবে নারীদের কামিজ আমাদের উপমহাদেশে প্রচলিত কামিজের মতো নয়, কারণ তৎকালীন জমানার সে কামিজ দ্বারা নারীর পূর্ণ সতর আবৃত হয়ে যেত এবং এটা লম্বা হতো, এবং সে কামিজ পরিধান করেই তারা সালাত আদায় করতে পারত। আমাদের উপমহাদেশে যে প্রচলিত কামিজ, এটার মাধ্যমে একজন নারীর পূর্ণ সতর আবৃত হয় না, বরং এ কামিজের সাথে তাকে পায়জামা পরিধান করতে হয়। তবে তৎকালীন জমানার সে কামিজ আমাদের জমানায় প্রচলিত মেক্সির মতো, যেটা একদম পা পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং ঢিলা ঢালা পোশাক হিসেবে এটা নারীরা পরিধান করে থাকে। তবে আমাদের এই উপমহাদেশে নারীরা প্রধান পোশাক হিসেবে যে শাড়ি, পেটিকোট এবং ব্লাউজ পরে থাকে, একজন নারীর যে সতর আবৃত করার ক্ষেত্রে এটা উপযোগী পোশাক না। তো নারীর কামিজ এবং সেলোয়ার এটা শাড়ির চাইতে অবশ্যই উত্তম পোশাক। তবে একজন নারী তার মাহরাম এবং গাইরে মাহরাম সকলের সামনে ঘরোয়া কাজকর্মে তার জন্য সর্বোত্তম পোশাক, এটাকে আমরা ধরে নিতে পারি যে এ মেক্সিটা সর্বোত্তম পোশাক। এ মেক্সিটা নারীর সতর আবৃত রাখার ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী। আর নারী সে অবশ্যই ওড়না দ্বারা তার মাথা, তার বুক, তার গলা, তার ঘাড় ইত্যাদি ঢেকে রাখবে। এই ওড়নাটা হলো নারীর জন্য একটি উত্তম পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমের মাঝেও নারীদেরকে ওড়না পরিধান করার ব্যাপারে বিশেষভাবে আদেশ করেছেন। তাই ওড়না পরিধান করা এটা সর্বাবস্থায় নারীর জন্য এটা ইবাদত হিসেবে গণ্য হবে। নারী হোক আর পুরুষ হোক, যে পোশাক তারা পরিধান করবে এ ব্যাপারে ইসলামের মূল দিক নির্দেশনা এবং লক্ষণীয় বিষয় হল যে এ পোশাক দ্বারা অবশ্যই তার সতর আবৃত করা এটা নিশ্চিত করতে হবে। পোশাকের সবচেয়েতে বড় উদ্দেশ্য হল এর দ্বারা সতর যেন ঢাকা থাকে, এবং সতর ঢাকা পরিমাণ পোশাক পরিধান করা এটা একজন পুরুষ এবং নারী তাদের জন্য ফরজ। আর দ্বিতীয় যে বিষয়টা পোশাক পরিধান করার ক্ষেত্রে, যে পোশাকটা যেন ঢিলা ঢালা হয়, পোশাকটা যেন আটসাট না হয়, টাইট ফিট না হয়। তৃতীয় যে বিষয়টি পোশাক পরিধান করার ক্ষেত্রে লক্ষণীয়, যে একজন মুসলিম পুরুষ হোক নারী হোক, এমন পোশাক তারা পরিধান করবে তার যে পোশাক অমুসলিমদের প্রতিনিধিত্ব করবে না, এবং পাপী কোনো গোষ্ঠী তাদের অনুসরণ অনুকরণ এ পোশাকের মাধ্যমে হবে না। পোশাকের মাধ্যমে একজন ব্যক্তি শুধুমাত্র তার শরীরকে ঢেকে রাখে এটাই পোশাকের কাজ না, বরং পোশাকের মাধ্যমে একজন ব্যক্তির শালীনতা, তার পবিত্রতা, তার দৃষ্টিভঙ্গি, তার মূল্যবোধ ইত্যাদি বিষয়গুলো প্রকাশ পায়। তাই একজন মুসলমানের পোশাক এমন হওয়া চাই যে পোশাকের মাধ্যমে তার পরিচিতি প্রকাশ পায় যে সে মুসলিম সমাজের প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোত্তম পোশাক দ্বারা নিজেদেরকে আবৃত করার তৌফিক দান করুন।